জনসম্পদের রূপান্তরণ করে অগ্রগতির যাত্রা
ধারাচারও ত্বরান্বিত করে প্রত্যেকের মুখে হাসি ফুটুক, স্বাচ্ছন্দ্য বোধ জাগ্রত হোক, সবাই মিলে আমরা ভারত থাকি, এই তো কামনা। আর এই কামনা বাস্তবায়ন করার জন্য বিশ্বের সর্বময় শিক্ষিত যে শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, গণতন্ত্রের সঠিক প্রয়োগ ঘটুক এই জনপদে। গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রয়োগ করতে হলে আইনের শাসন, ব্যক্তির শাসনের পরিবর্তে আইনের আধিপত্য সমাজবাদী প্রতিষ্ঠিত হোক। ব্যক্তির কাছে কোনো কিছু না চেয়ে ওইদিকে দৃষ্টি না দিয়ে আইনের দিকে গোটা সমাজ দৃষ্টি দিক, দেশের সুশাসন প্রতিষ্ঠিত হোক, গণতন্ত্র আইনের শাসন সুশাসন এই সম্পর্কে কিন্তু একই সূত্রে দাপ্ত। যে নীতি সে দেশে প্রণীত হবে ওই নীতি সবার জন্য স্বচ্ছভাবে প্রণীত হোক, অস্পষ্টতা ব্যতীত স্বচ্ছভাবে প্রতিষ্ঠিত নীতি সবার কাছে গ্রহণযোগ্য হোক। আর নীতি বাস্তবায়নকারী যারা তারা তাদের কর্ম দুষ্কর্মের জন্য সমাজের জবাবদিহি হতে বাধ্য থাকুক, এই প্রত্যাশা আমার। বাংলাদেশ সম্পর্কে আবার নিজস্ব একটা ধারণা আছে, অমিত সম্ভাবনার বাংলাদেশ, এখানকার মাটি উর্বরতম মাটির একটি মাটির যে সম্পদ আছে এটি অকিঞ্চিতকর নয়, যথার্থ ব্যবহার করতে আমরা নিশ্চিত করতে পারি। তাহলে আমরা যে অবস্থানে আছি তার দিকে অনেক দূর এগিয়ে যেতে পারি, এমনকি মাথার উপরে নীল আকাশ, রৌদ্র করজ এই আকাশ সঠিক প্রযুক্তি স্পর্শে এনার্জির অফুরন্ত উৎসের উপর মাটির উপর বসবাসকারী ব্যক্তিবর্গ প্রায় 15 থেকে 16 কোটি কে যাই হোক, হিউম্যান মেটেরিয়াল তারও কিন্তু কোন অংশে কারো থেকে কম না। প্রাতিষ্ঠানিক কাঠামো যদি তৈরি হয় মানব শক্তি যথার্থ রূপায়ণের জন্য, তাহলে আমাদের ভাগ্য তৈরির জন্য, রচনার জন্য অন্য কোন দিকে দৃষ্টি দেওয়ার দরকার নেই। স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্থপূর্ণ করে জাতীয় স্বার্থ জনস্বার্থ সংরক্ষণ করে আমাদের যে রাজস্ব প্রতিষ্ঠিত হোক, সুশাসন প্রতিষ্ঠিত হোক, মৌলিক অধিকারের জন্মগ্রহণ করছি অধিকার সংরক্ষিত হোক, শাসক যা তাদের জবাবদিহি প্রতিষ্ঠিত হোক, তাহলে আমরা পাশ্চাত্য হাজার বছরের অগ্রগতির পর যে পর্যায়ে আছে সেই পর্যায়ে জায়গা জানা, কিন্তু এই সাফল্য আমাদের বর্তমানের এরা জনসমষ্টির জন্য স্বচ্ছন্দ তৈরি করতে সক্ষম হব না এটা বিশ্বাস করি না। আমাদের মুক্তির জন্য তাদেরও স্বপ্ন চাইছে না, তাদের স্বপ্নের দিকে দৃষ্টি নিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হলে তাদের স্বপ্ন বাস্তবায়ন এই প্রক্রিয়া হয়, ওই প্রক্রিয়া অগ্রসর বাঞ্ছনীয়, শুধু বাঞ্ছনীয় বর্তব্য বলে। Thank you.
হিংসা প্রতিহিংসা দূষিত আবহাওয়া থেকে তোমার রক্ষা করতে চাই। শক্তি মত্তা প্রকাশে অসহনীয় মন মানুষের কাছ থেকে আমরা মুক্ত হতে চাই। আমরা চাই আকাশের মতো একটা মুক্ত পরিবেশ, সেখানে সব নাগরিকরা তাদের জীবন সঠিকভাবে বলতে পারে যেটুকু আছে আমরা এইটুকু জাতীয় পর্যায়ে আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে যে দুর্দশা দারিদ্র অপুষ্টি ব্যাগে তারই বিজয় অর্জনের জন্য অন্যদিকে দৃষ্টি দেওয়া বা অন্যের উপর নির্ভর সেই হওয়ার কোন প্রয়োজন আছে বলে মনে করি না। আত্মশক্তিতে বলিয়ান হওয়ার আকাঙ্ক্ষা অপরিহার্যের এই দিনে ব্যক্তি স্বার্থ গোষ্ঠীর স্বার্থ পরিত্যাগ করে এবং বাইরের ভেতরের বাইরে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন এবং তারা এটা দেখতে পাচ্ছেন।